হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি শেয়ার করছি বাঁধাকপির একটা স্ন্যাক্স রেসিপি আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা খুবই চটজলদি একটা রেসিপি কিভাবে অল্প সময়ে অল্প উপকরণে টেস্টি রেসিপি তৈরি করা যায় সেটাই শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে চলো পুরো ভিডিও দেখে নেওয়া যাক তো এখানে আমি টাটকা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা দেখতেই পাচ্ছ কতটা টাটকা তারপর স্লাইস করে কেটে নিয়ে এখানে টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা আর চালের গুঁড়ো ময়দা মিক্সড করে নিয়ে নিয়েছি তো এবার পুরো পদ্ধতিটা দেখাচ্ছি তো এখানে আমি বাঁধাকপিটাকে কুড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে তারপর এখানে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি একটু ধনেপাতা কুচি আর বাঁধাকপি কুচি করে নিয়ে নিয়েছি এরপর বাঁধাকপিটাকে নুন মেখে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে জলটা বেরিয়ে যাবে এইভাবে হাতে সাহায্যে চিপে দিতে হবে দেখতেই পাচ্ছ তো এবার আমি যে চালের গুঁড়ো আর ময়দা নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি এখানে বেকিং পাউডার আর বাঁধাকপি সবগুলো উপকরণ এবার আমি মেখে নেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার অল্প একটু কালো জিরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে খুব বেশি একেবারে পাতলা না আবার গাঢ় হলে কিন্তু হবে না তো আমি চামচ দিয়ে এভাবে দেখাচ্ছি যে কেমন হয়েছে ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে দিতে হবে তেল গরম হয়ে এসেছে এবার আমি চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমাকে গোল করে নিতে হবে তো এরকম গোল আকার রুটি আমাকে তৈরি করে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে আমাকে রান্নাটা করতে হবে তো এক পিট ভাজা হয়ে গেলে তারপর আমাকে উল্টে দিতে হবে তো আমি উল্টে দিয়েছি এইভাবে দু পিঠ ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করলেই একদম রেডি আমাদের আজকের রেসিপি তো এটা সসের সাথে সার্ভ করা যায় তো কেমন লাগলো আজকের রেসিপি আশা করি খুবই ভালো লাগবে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব একটা একটা করে এবার আমি একটি দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এটা বাচ্চা বড় সবাই খেতে পারো খুবই ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা ভাই আবারও দেখা হচ্ছে আমার চ্যানেলে এরকম রেসিপি নিয়ে খুব শিখি ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে থাকো আমার রেসিপিগুলো আমার চ্যানেলে